হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি ফ্রেন্ডস আজকে ভিডিওটা স্টার্টিংয়েই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো মামের অয়েল মাসাজ আজকে মামের বাবা করছে কেন করছে সেটাও বলছি মামের হঠাৎ করে আজকে মনে হলো আজকে অয়েল মাসাজটা মা দেবে না মানে মাম্মা আজকে কিচ্ছু করবে না পাপা করবে তো পাপা কেউ ছাদে নিয়ে গেল আর নিয়ে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মাম কি আনন্দ সহকারে দেখো অয়েল মাসাজ নিচ্ছে গালে হাত দিয়ে মনে হচ্ছে বিশাল একটা চিন্তার ব্যাপার তো অয়েল মাসাজ নিতে নিতে যেটা হয়েছে দেখো চোখে ভীষণ রোদ পড়ছিল এদিকে ঠান্ডাতে ছাদেও যাবে রোদও নেবে তো ওর পাপা যেটা করলো একটা চোখে ওর কাপড় চাপা দিয়ে বললো তুই কাপড়টা চাপা দিয়ে রাখ যাতে রোদটা না লাগে ভালো করে মাসাজ নিচ্ছে আর মাম এত এনজয় করছিল মাসাজ নেওয়ার সময় দেখো মাম কয়েকটা জায়গায় নাচ করবে দাঁড়িয়ে নাচবে শুয়ে নাচবে আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি যেটা তোমাদের জানা খুব দরকার অনেকে জানতেও চেয়েছিলে যে মামকে অ্যাকচুয়ালি কী অয়েল দিয়ে মাসাজ করা হয় মানে আমি কী করি মামের যখন সাত মাস বয়স তখন থেকে আমি সর্ষের তেল পিওর সর্ষের তেল ইউজ করাই মামকে বিশেষ করে ওর যখন মালিশ হয় মাসাজ হয় আর মাথায় আমি পিওর কোকোনাট অয়েল দিই সপ্তাহে তিন দিন দিই আর একদিন কিন্তু আমি ওকে শ্যাম্পু করাই এটা ওর রেগুলার রুটিনের মধ্যে বলতে পারো মানে এখানে কোনো মানে মানে পাল্টানো হয় না মানে যেটা যেরম থাকে সেরমই হয় সপ্তাহে তিন দিন ওর তেল একদিন শ্যাম্পু আর রেগুলার ওর সাবান কিন্তু ইউজ করে এই জিনিসটা আমি করাই আমি এটা একদম চেঞ্জ করাই না সমস্ত কিছু আমি কিন্তু বারবার বলছি পিওর কোকোনাট অয়েলই আমি মামকে দিই তোমরাও পারলে দিতে পারো তবে অবশ্যই ডাক্তারটা দেখিয়ে দেবে ডাক্তার যদি বলে পারমিশন দেয় তবেই দেবে কিন্তু যাক এখানে দেখো মামের মাসাজ চলছে আর মাম দেখো হাত তুলে দিচ্ছে ওর বাবার কাছে যে বাবা আমার ডান হাত বা হাত ভালো করে মাসাজ করো কারণ আমি তো শুনতে পাচ্ছিলাম ওখান থেকে যে মাম ওর বাবাকে কী কী ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু ওর বাবা ফলো করছে দেখো গলার দিকে ও নাকি ওর ভীষণ ব্যথা পিঠের দিকে ব্যথা পায়ের দিকে ব্যথা সব কিন্তু ওর বাবা পুরোপুরি যথাযথ চেষ্টা করছে মালিশ করে দেওয়া কেন বুঝতেই পারছো আমি করি সেই জায়গা ওর বাবা করছে তো বাবাকে ভালো করে বলছে বাবা এই জায়গাগুলো করো মামাম কিন্তু করে তো এবার ওর হাতের মাসাজ পিঠের মাসাজ পায়ের মাসাজ সবই চলবে তো তোমরা দেখো সব এবার দেখো মামা এবার ডান্স করবে এখানে একটু নাচবে মানে কেন নাচলো বুঝতে পারলাম না উইদাউট কোনো মিউজিকেই নাচছে ওর কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে এই জিনিসটা আমি যেটা বুঝতে পারলাম যে ওর ভালো লাগছে বাচ্চারা তখনই দেখবে মালিশ বা মাসাজ নিতে ভালোবাসে যখন ওদের ভালো লাগে বাচ্চাদের জিনিস যখন ভালো লাগে না দেখবে ওরা তখন জিনিসটা নিতে চায় না তখন দেখবে ওরা উঠে যেতে চায় বসতে চায় না কিন্তু মামের ক্ষেত্রে কিন্তু এটা হয় না একদমই মাম কিন্তু অয়েল মাসাজ নিতে ভীষণ পছন্দ করে সেটা তোমরা দেখতেই ভিডিওতে তো আমরা এরমভাবেই ওকে অয়েল মাসাজ করি আর তোমরাও এরমভাবে করো দেখবে তোমাদের বাচ্চারাও তোমাদের কাছ থেকে অয়েল মাসাজটা রেগুলার নিতে চাইবে তো ফ্রেন্ডস আজকে যদি মামের অয়েল মাসাজের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা